প্রথম কথা হচ্ছে যে আমি ছোটবেলায় আমি এটা বুঝে গেছিলাম যে পড়াশোনা আসলে আমার দিকে খুব একটা ভালো হবে না, এটা যদি না হয় তাইলে করবো হচ্ছে অভিনয়, অভিনয় যদি না হয় তাহলে করবো গান। মানে আমি শর্টকাট খুঁজতাম, তোমার যদি যোগ্যতা থাকে তুমি এখান থেকে পারবা, মানে মানুষ তোমার খুঁজে নিবে, আর যদি যোগ্যতা না থাকে তাহলে তুমি টাকা পয়সা দিয়ে মানুষের কাছে গান দিলে লাগবে, কারণ নাইলে যান নিয়ে ফিরতে পারবে না। তখন তো আমার ভয় ঢুকে গেছে, মানে কি যান নিয়ে ফিরতে পারবে না, মানে কি কেউ মারবে। আসসালামু আলাইকুম, গল্পগ্রাফির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে যিনি আছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তাকে সবাই আমরা ফেসবুকে দেখেছি, কখনো গায়ক হিসেবে, কখনো আর্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য একজন সংগ্রামী ভলান্টিয়ার হিসেবে। তিনি হচ্ছেন কুড়েঘর ব্যান্ডের লিডার এবং লিড ভোকাল তাসরিফ খান। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা তাসরিফ ভাইকে চিনি মূলত গায়ক হিসেবে, তবে এইবার তিনি আবির্ভূত হয়েছেন একটি নতুন পরিচয়। সেই সিলেটে যে বন্যাটা হলো তখন যারা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তাদের ভিতরে অন্যতম একটি পরিচিত মুখ ছিলেন তাসরিফ ভাই। সে অভিজ্ঞতা নিয়ে নতুন বই হচ্ছে বাইশের বন্যা। একটা তথ্য না দিলেই নয় যে রকমারিতে আমরা দেখতে পাচ্ছি যে এ পর্যন্ত যতগুলো প্রি অর্ডার এসেছে তার ভিতরে তাসরিফ ভাইয়ের বইটি গত দুই দিনে প্রায় 20,000 অর্ডারের রেকর্ড ছিন্ন করে ফেলছে। আপনার অনুভূতি কী এই যে প্রথম বই লিখলেন, প্রথম সাফল্য? আচ্ছা, অনুভূতিটা হচ্ছে কি আসলে মানে কত অর্ডার হচ্ছে বা কি রেকর্ড করছে এটার চাইতে বেশি ভালো অনুভূতি যে আমার যে ফিলিংসগুলো নিয়ে একটা প্ল্যানিং ছিল যে সিলেটে কাজ করতেছি, তখন হয়তো লাইভের মাধ্যমে বা কোনো ভিডিওর থ্রুতে, ছবির থ্রুতে বিভিন্ন স্টোরি বলতেছি, বাট আরও নানান রকম যেসব স্টোরি এখানে ঘটতেছিল যেগুলো ইচ্ছা ছিল যে মানুষ জানুক বা জানলে ভালো হয়, ওই স্টোরিগুলোকে যে একসাথে করে সময় দিয়ে আসলে বইটা লিখতে পারছি, মানে লিখে শেষ করতে পারছি, এটাতেই আমার অনুভূতি অনেক 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 ভালো। আর এর পরবর্তীতে তো অবশ্যই মানুষের সাড়া পেলে তো ভালো লাগে। যেমন আমরা গানের, আমি যেহেতু গানের মানুষ, গান তৈরি করি, তো গানের ক্ষেত্রে যেরকম একটা গান অনেক মানুষের কাছে পৌঁছে গেলে অনেক ভালো লাগে, তো একইভাবে আমিও চাইছিলাম যে বইটা মানুষের কাছে পৌঁছাক। তা আলহামদুলিল্লাহ এই রকমারির পোস্টের মাধ্যমে যতটুকু বুঝলাম যে না, অনেক ভালো যাচ্ছে, মানুষ নিচ্ছে বইটা, অ্যাকসেপ্ট করতেছে। তো এখন বাদ বাকিটা হচ্ছে যে আল্লাহ ভরসা, হাতে পাওয়ার পর কি হয় এটা দেখার অপেক্ষায় আছি। আচ্ছা, তাসরিফ ভাইকে তো আমরা চিনি ফেসবুকে একজন গায়ক হিসেবে, তো এই গানের শুরুটা কোথেকে ছিল, যে কুড়েঘর নামটা কেন আসলো, কবে শুরু করলেন? আচ্ছা, কুড়েঘর নামটা আসলো মূলত 2016 সালে আমি গান করার সিদ্ধান্ত নিই যে একা একা গান গেয়ে ইউটিউবে একটা চ্যানেল খুলে আমি আপলোড দিতে থাকবো। তো তখন বিভিন্ন সময় দরকার হয়, যেমন তখন আমার কাছে যে ফোনের ক্যামেরা তো ভালো না, তো একটা ছোটো ভাই DSLR ক্যামেরা ছিল, ওর নাম হচ্ছে শুভঙ্কর, তো ওকে বলি যে শুভঙ্কর আমি কয়েকটা গান করবো, আমাকে ভিডিও করে দেয়। তো শুভঙ্কর বললো যে ভাই ইনডোরে শ্যুট করবে না আউটডোর? তো বললাম যে কোনটা ভালো হয়। তখন হঠাৎ করে বললে যে আচ্ছা আমরা একটা কুড়ে ঘরের মধ্যে যদি তোমাকে নিয়ে শ্যুট করি, এখান থেকে আগে তুমি গানগুলো বসে বসে করো কেমন হয়। তো ওই টাইমে আমি আবার মনে মনে একটা নাম খুঁজতেছিলাম যে একা একা গান করব, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে আমার গানগুলো ভালো হইলে যদি আরও কিছু মানুষ আমি অ্যাড করতে পারি, ইনস্ট্রুমেন্ট বাজায় বা কেউ হয়তো গান গায়, অ্যাড হইলে একটা দল হইলে তখন একটা ব্যান্ড তৈরি করবো এবং এটার একটা নাম কী দিব। তো শুভঙ্করের নামটা থেকে তখন আমি পিক করলাম যে না, আমি কুড়েঘর আমার ব্যান্ডের নাম, যখন যদি ব্যান্ড হয় কখনো তাহলে কুড়েঘর কুড়েঘর নামটা দিব। আর গান গাওয়াই তখন থেকে 2016 সাল থেকেই গান গাওয়া, 16 সালের অগাস্টের 8 তারিখ প্রবাবলি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা খোলা, তখন থেকেই যাত্রা শুরু আর কি। মানে গানের পিছনে কি মানে উদ্দীপনা হিসেবে কি কাজ করেছেন নাকি ছোটবেলা থেকে এমনি গাইতেন বিভিন্ন জায়গায়? ছোটবেলা থেকে গাইতাম, কিন্তু শেখা না আর কি, কখনো শেখা হয়নি। আর গাইতাম বলতে হচ্ছে একটু লুকোচুরি করে আর কি, বাথরুমে গান গাও যারে বলে, বা কেউ সবাই লোকজন আছে সামনে তেলে গাবো না, লোকজন আড়ালে গাবো। আমি একটা দুষ্টুমি করতাম ছোটবেলায় গান নিয়ে, এটা হচ্ছে যে বড় বড় যারা, আমি নাম বলবো না, নাম বললে আমার মানুষ মারবে, যে বড় বড় যেসব শিল্পীরা গান গাইতো অনেক বিখ্যাত বিখ্যাত গান, আমি করতাম কি, এই গানগুলো তো গাইতাম মানে শুনে মুখস্থ করতাম, গাইতাম, পরে আবার ট্রাই করতাম যে এই গানটা লেখাটা রেখে সুরটা চেঞ্জ করে গেলে কেমন হয় আমার মতো, কিন্তু আপলোড হবে না কোথাও, এর নিজে নিজে। আবার অনেক সময় চিন্তা করতাম একই সুরে এই লেখাতে না গিয়ে যদি অন্য কোনো একটা লেখাই সুরে গাই, তো এরকম করে করে আমি ছোটবেলা থেকে ফান করতাম, গান নিয়ে থাকতাম, গান আমার অনেক পছন্দ ছিল। আর যেহেতু 90s কিডস, সো আমরা তো ওই সময়টাও পাইছি, কিছুটা পাইছি যে ওই কি বলে এটাকে, VCD CD আমল, ক্যাসেটও পাইছি যে ফিতার ক্যাসেট, বা তারপরে হচ্ছে MP3 MP4 কিনে কিনে গান শুনতাম, গান শিখতাম তখন, মানে ওই যে নিজে নিজে শুনে শুনে ওই কথা। বাংলাদেশে মানে প্রিয় ইনফ্লুয়েন্স কে ছিল গায়ক হিসেবে? বাংলাদেশে অবশ্যই মানে নগরবাউল, জেমস স্যার, ডেফিনেটলি বাচ্চু স্যার,
বা আমি ইয়ের গানও শুনছি, বিপ্লব ভাই, তারপর হচ্ছে হাসান ভাই, তারপর এরকম এখন হয়তো সবার নাম মনে পড়তেছে না, বাট সবাই তো 90s এর শুনতে পাচ্ছি বর্তমানে কেউ নাই, মাইলস সবার গান শুনছে, সবার গান শুনছে, অনেক শুনছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গানকে যে মানে সিরিয়াসলি নিলেন ক্যারিয়ার হিসেবে, সাধারণত দেখা যায় বাংলাদেশে কিন্তু একটু রিস্কি ব্যাপারটা, ফ্যামিলির ব্যাকআপ থাকলে তখন মানুষজন আসে, তো আপনার এখানে ক্যারিয়ার হিসেবে এর সিদ্ধান্তটা কখন নেন? আচ্ছা সুন্দর একটা পয়েন্ট, ফ্যামিলির ব্যাকআপের কথা আসতেছিল আর গানকে হচ্ছে কেন আমি সিরিয়াসলি নিলাম। প্রথম কথা হচ্ছে যে আমি ছোটবেলায় আমি এটা বুঝে গেছিলাম যে পড়াশোনা আসলে আমার দিয়ে খুব একটা ভালো হবে না, তো আমি আমার ছোট ভাইরে বলতাম, তখন আমি পরীক্ষা অনেক ফেল করতাম স্কুলে থাকতে, আর আব্বু আম্মু টুকটাক বকা খাইতাম, আর আমার ছোটটারে বলতাম যে দেখবি জীবনে একদিন কিছু না কিছু করবো, তো বলতো যে ভাইয়া কী করবা, ও তো আমার ছোটো 4 বছরের ছোটো তানজিম, তো বলতাম যে দেখ আমি তিনটা আমার ইচ্ছা আছে যে কোনো একটা আমি করবই, একটা হচ্ছে ক্রিকেট, এটা যদি না হয় তাইলে করবো হচ্ছে অভিনয়, অভিনয় যদি না হয় তাহলে করবো গান, মানে আমি শর্টকাট খুঁজতাম পড়াশোনা করা লাগবে না এই সেক্টরগুলোতে যদি ঢুকতে পারি। তো এখানে আমি শুরুতে এসে ক্রিকেটের কথায় যাই, যে আমার প্রথম টার্গেট ছিল ক্রিকেট খেলা, তা আমি আমার এলাকায় খ্যাপ খেলতাম, ইনকামও করতাম খ্যাপ খেলে, তো এরপর হচ্ছে আমার জেলাতে আমি ডিগ বলে যে কাঠের বলে প্র্যাকটিস শুরু করলাম, আমার জেলাতে ফার্স্ট ডিভিশনেও খেলছি কয়েকটা ম্যাচ, কিন্তু আনফর্চুনেটলি আমি হচ্ছে একটা রোগ হইলো আমার, এটা হচ্ছে এটাকে বলে স্পন্ডিনাল আর্থ্রাইটিস, যে এটা হইলে একেবারে নিষেধ, খেলাধুলা একদম জাস্ট বাদ। তো এরপর ছিল কি অভিনয় আর হচ্ছে গান। এখন এখানে দুইটা জিনিস আছে, অভিনয় তো আমি নিজে নিজে করে কোথাও আপলোড দিয়ে দিতে পারবো না, মানে আমার কাছে এরকম লাগতো যে এটা তো কঠিন, মানে হুট করে আমি কী অভিনয় করবো, একা একা কী হবে, কিন্তু গানের অপশন ছিল যে না এটা আমি ট্রাই করে দেখি একা একা। তো ওই টাইমে হচ্ছে 2016 যে গানে আসা, আর প্রফেশনালি নেওয়া হচ্ছে কি যে আমি যে কাজই করি যেটা করি অনেক প্যাশনের সাথে করি, এবং আমি আমার মানে ফুল 100-100% ডেডিকেশন দিয়ে করি, হার্ডওয়ার্ক করি 100%। তো এই জন্য আমার একটা বিশ্বাস ছিল যে আমি যদি গান করি, আমি যদি মন দিয়ে করি এবং এখানে ফোকাস করতে পারি পুরোপুরি, তাহলে আমার কখনো আশা করি পেছনে ফিরে তাকাইতে হবে না, এবং এটা করে আমি কিছু না কিছু একটা করতে পারবো জীবনে, মানে এটা আমার ফ্যামিলির মতামতটা কেমন ছিল? ফ্যামিলি তো আসলে শুরুতে কি আব্বু তো একেবারেই, মানে আমার হচ্ছে মানুষ বলে না 14 গোষ্ঠী 14 গোষ্ঠী, তো দ্য থিং ইজ যে আমার 14 গোষ্ঠীতে কেউ গান গায় না, সো আব্বুর ব্যাপারটা এমন ছিল গান গাও, ও আচ্ছা কি করবা গান গে, তো এরকম। তো আস্তে আস্তে যখন আমাকে সাপোর্ট করতে হচ্ছে দাদামণি, আমি যেমন তানভীর সিদ্দিকি, আমরা এটাই বলতে চাচ্ছিলাম যে এবার উৎসর্গ কিন্তু বড় ভাই, এখানে তো অবশ্যই আসবো, তো দাদামণি হচ্ছে আমাকে ফুলি সাপোর্ট করতো, আর দাদামণি যখন দেখতো যে বাসায় আমি পরীক্ষা ফেল টেল করে ডিপ্রেশনে চলে যেতেছি, তখন দাদামণি আমার পাশে থাকতো, ঠিকই বলতো না কিচ্ছু হবে না, সমস্যা নেই, মানে এটা হইতেই পারে, এটা একজন ফেল করলে এটাও পার্ট অফ লাইফ, হইতেই পারে। তো দাদামণি সবসময় ইন্সপায়ার করতো যখন দেখতো যে আমি গান টান টুকটাক গাইতেছি একা একা, তখন বলতো তুমি সবার সামনে গাও। এবং একটা ব্যাপার কি রিভিল করা দরকার, এটা হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল এটা কিন্তু দাদামণি নিজের হাতে খুলে দিচ্ছে, মানে আমিও না, দাদামণি খুলছে, তখন আমার কথা হলো যে ফেসবুকে আমার 124টা ফ্রেন্ড, এরাই কেউ আমার চিনে না ভালো, এটা ইউটিউবে তোমরা কেউই চিনে না, কী হবে, তাহলে বলছি তুমি খুলো, এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, দেখো কী হয়, তোমার যদি যোগ্যতা থাকে তুমি এখান থেকে পারবা, মানে মানুষ তোমার খুঁজে নেবে, আর যদি যোগ্যতা না থাকে তাহলে তুমি টাকা পয়সা দিয়ে মানুষের কাছে গান দিলে লাভ নেই, ট্রাই করো লাখটা, তো আলহামদুলিল্লাহ। অ্যান্ড ফেসবুকে সাফল্যটা আসা শুরু করে কবে থেকে? ফেসবুকে সবারই একটা ফেজ যায় যে শুরুতে অনেকগুলো ভিডিও দিচ্ছি কিছু হচ্ছে না, একটা ভিডিও হয়তো ক্লিক করে একটা গান হয়তো মানুষের মুখে মুখে ফেরে, আপনার ক্ষেত্রে কোনটা ছিল? আচ্ছা আমার হচ্ছে কি এখন আমার একটা পেজ আছে, পেজে আলহামদুলিল্লাহ অনেক মানুষ ফলো টলো করে, তো এই কাহিনী হয়েছে কি এই আমার ফেসবুকে পেজে ছিল না, আমার ছিল আইডি, আইডিতে ছিল মোটামুটি, মানে তখন আমার কাছে লাগতো যে 2016 সালে 70+ ফলোয়ার, অনেক ফলোয়ার, 70,000 ফলোয়ার ছিল, আমি বলছি আমি উঠতেছি 2016তে শুরু করলেন সেই বছরই 70,000। হ্যাঁ হ্যাঁ, তো ফেসবুক চালে আগে থেকে, কিন্তু 16তে গান শুরু করলাম, 16 শেষ 17তে যে আমার 70 হয়ে গেছে ফলোয়ার, তখন আমার কাছে কিন্তু এটা কিন্তু ইট ডাজেন্ট ম্যাটার যে আমার ফলোয়ার কত, বাট আমাদের কাছে এটা ম্যাটার করে কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে, কারণ আমাদের দরকার কি রিচ করা, বিভিন্ন জেলায় চলে যাওয়া, তাহলে একটা জেলা থেকে যদি 200 মানুষ ফলো করে, 2 জন মানুষ যদি আমাকে পছন্দ করে, তার মানে ওই জেলায় আমার গানটা চলে গেলো বা আমার একটা কন্টেন্ট এখানে চলে গেলো, সো এইখানে এই জন্য অনেক ম্যাটার করতো এটা। কিন্তু আমার ফেসবুকটা হচ্ছে 2018তে আমার আইডিটা চলে যায়, রিপোর্ট দেয় একজন আল্লাহর বান্দা, কেন রিপোর্ট দেয় এটার কারণটা আমি পরে যাচ্ছি 2 বছর পরে, এটা হচ্ছে যে ও আমাকে একটা মেসেজ করছিল যেটা আমার কাছে আসেই নেই, কারণ তো আমার ফ্রেন্ড না, মেসেজ রিকোয়েস্টে, তো এটা তো আমার চোখে তো পরেই নেই, চলে গেছে, আমি কেন ওর মেসেজের রিকোয়েস্টের রিপ্লাই করলাম না, এইটার জন্য আল্লাহর বান্দা আমার ফেসবুকের আইডিতে সে নানানভাবে রিপোর্ট টিপোর্ট করে সরাই দিছে, এবং পরবর্তীতে আমি ওই 3-4 মাসের মাঝে ওই আইডি আসে না, কোনোভাবেই আনতে পারলাম না, 4টাই রেখেছি,
চারটা আইডি চলে গেছে। এবার আমি জেদ করছি যে না, আইডি খুলে যেহেতু চলেই যায় তাহলে আইডি খুলবো না, একটা পেজ খুলি। তাও তখন আমি দেড় বছর ফেসবুকের বাইরে ছিলাম, মানে ১৯ পর্যন্ত আমি প্রবাবলি ১৮ এবং ১৯ মাঝামাঝি পর্যন্ত আমি ফেসবুকে নেই। এবং আমার একটা জেদ ছিল এরকম যে আমার আইডি হলো যে আমি যেহেতু মানে গায়ক হিসেবে মানে ফেসবুক কেন্দ্রিক, তো তখন এই সময়টা কেমন ছিল আপনার মানসিক অবস্থা, যে আইডি নাই কিছু নাই? এইটা হ্যাঁ, এই এই কথাটা নিয়ে এসেছিলাম মাত্র, যে আমার একটা জেদ কাজ করতেছিল যে এটা কিন্তু একরকম থাকে না। সাপোজ একটা মানুষ রিক্সা চালায়, আপনিও রিক্সাটা নিয়ে গেলেন, তাহলে কি ওর পেটে লাথি মারা? এখন আমি গান গাই, তখন কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াইতে হবে, আমার সোশ্যাল মিডিয়া এখন কোনো প্ল্যাটফর্ম নেই, এটা কিন্তু একরকম পেটে লাথি দেওয়ার মতো একটা ব্যাপার। তখন একটা জেদ কাজ করছে যে আচ্ছা আমার তো ইউটিউব চ্যানেল আছে, আমি লেগে থাকি, দেখি যে আমার যদি ফেসবুক আইডি ছড়াই দেয় কি করতে পারি আমি, মানে ফেসবুক মনে করি আমি নাই, ফেসবুকের জন্মই হয়নি, তাইলে কি হয়। তো ইউটিউব দিয়ে শুরু করছি, তা আলটিমেটলি এক দেড় বছর পর সামহা ওই ছেলে আমার সাথে যোগাযোগ করছে, খুব ডিপ্রেশনে যে একদিন যোগাযোগ করছে যে তাসরিফ ভাই, ভাই আপনি আমার আইডির বলছেন, হ্যাঁ আমি খাইছিলাম আপনার আইডিটা, কিন্তু আমার তো অনেক কষ্ট পাইছেন, কি কেন ভাই যে কি আপনি আমার মেসেজের রিপ্লাইটা দিলেন না, আমার অনেক কষ্টে আমি আপনার আইডি একটাও ব্যবহার করতে দিনে। আমি বলছি ঠিকই করছেন, আপনার জায়গায় আমি লেখাজি করতাম, খুব ভালো কাজ করছে, দিতে এখন আপনি আমার পারমিশন দেন, যদি দেন তাহলে আমি একটা ফেসবুক পেজটা আমি চালাই। আমার একটা পেজ খালি খুলে রাখছি, তখন কোনো ফলোয়ার নেই, তো ৫০-১০০, তো সে পারমিশন দিছে, তারপর থেকে আমি পেজ ব্যবহার করা শুরু করছি, আইডি ব্যবহার করা শুরু করছি, তো ফাইনালি যাক মানে টিকে আছি এখনো। ওই ছেলের সাথে কি পরিচয় এখনো আছে? কথা হয় না অনেকদিন, জানি না, ওনার জন্য আমার অনেক দোয়া যদি ভিডিওটা দেখে থাকেন। আচ্ছা তাসরিফ ভাই, ধরেন গায়ক হিসেবে কিন্তু দেখা যায় যে আপনি একটা সার্টেন অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছেন, বাট ম্যাস অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছলেন, আমার যতটুকু মনে পড়ে আমি বন্যার সময় দেখলাম যে একটা ছেলে এই যে এই ছবিটাই প্রথম মনে আমি দেখলাম আর কি তাসরিফ। সো ওই অভিজ্ঞতাটা মানে এই বইয়ে ঠিক আছে আমরা লাইভে দেখতে পাচ্ছি তিনি অনেক ভালো কাজ করছেন, অনেকে সাড়া পাচ্ছেন, বাট এর ব্যাকগ্রাউন্ডে যে বিপদগুলো ছিল, ওই ফ্ল্যাপে আছে ডাকাতের কাহিনী, পানিতে আগুন, মৃত্যুর ডাক, অপহরণ, এগুলো নিয়ে যদি একটু বলেন যে আপনার কাছে ব্যক্তিগতভাবে যেটা কোথাও বলেননি আগে, কোন অভিজ্ঞতাটা সবচেয়ে ভয় ছিল? অভিজ্ঞতা ভয়ের বেশ কয়েকটা ছিল, একদম যদি প্রথম দিনের কথা বলতে চাই, সিলেটে মূলত আমি যখন কাজ করতে চাই যেদিন, একটা কোইনসিডেন্ট হয়েছে, আমি কিন্তু জানতাম আমি যখন বন্যাতে কাজ করতে গেছি তার ঠিক এক মাস আগে সিলেটে একটা বন্যা হয়েছে, এবং আমি যাই ওই যে বন্যা হয়েছিল, এবং আমি জানি যে বন্যার পরবর্তীতে মানুষ অনেক কষ্টে থাকে, ওদেরকে হেল্প করার জন্য আমার সিঙ্গাপুর শো ছিল, ওখান থেকে এসে আমি সিলেট চলে যাই সরাসরি। বাট আমার কাছে আরেকটা কথা অ্যাড করতে হবে যে বন্যা জিনিসটা ছোটবেলায় ছিল একদম ডিফারেন্ট, বন্যা হয়েছে ছোটবেলায় ২০০৪ সালে, তখন আমাদের নেত্রকোনা কোনো সুইমিং পুল নাই, তো আমার হচ্ছে বাসার সামনে যে খেত আছে খেতে ভেঙে গেছে, পানিতে ভরছে, আমরা খেতের পানি আর বের হইতে দিনে, আমরা মাটি দিয়ে আটকে দিছি, ওই আমরা নাচা নাচ গান করি, সাঁতার কাটি, গান ছেড়ে আমরা নাচি সুইমিং পুল। তো বন্যা ছিল তখন, আমি ছোটবেলায় এমনও হয়েছে যে আমার কেউ আবার গালি গালাজ দিয়ে না, যে আমি ছোটবেলায় দোয়া করতাম যে আর কি বন্যা হবে না, ২০০৪ হইলে আর হবে না। তো এই যে ওই সময় থেকে যে ট্রানজিশনটা, এখন আমার কিন্তু বন্যার কোনো আইডিয়াও নাই, তা আমি শ্রাবণকে নিয়ে, আমার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড হচ্ছে শ্রাবণ, আমরা একসাথে ব্যান্ড করছি, আমরা একসাথে পড়াশোনা করছি, শ্রাবণকে নিয়ে চলে গেছি। ভেরি ফার্স্ট ডে আমরা যেদিন গেলাম ওখানে, যে যে সিচুয়েশান দেখি যে সিলেটের রাস্তায় রাস্তায় পানি, দোকানপাট বন্ধ, এক ভুতুরে পরিবেশ, ওখানে আমি ফেসবুকে পোস্ট করলাম যে কোন দিকে কোন অঞ্চলগুলোতে সিলেটের কী অবস্থা আমাকে একটু জানান, তখন একটা কয়েকটা ইয়ে আসলো, কমেন্ট আসলো যে গোয়াইনঘাটের দিকে। আমরা করলাম কি যে ডিসিশান নিলাম যে কি করবো না করবো পরের কথা, আমি জাস্ট ১,০০,০০০ টাকা পার্সোনাল নিয়ে গেছি, এটা দিয়ে আমি হেল্প করবো, কিন্তু আমার কাছে আগে ভিজিট করে দেখতে হবে যে কি সিচুয়েশন, এরপর হচ্ছে আই উইল ডিসাইড। গোয়াইনঘাটে চলে গেছি, ওইদিকের কাছাকাছি পর্যন্ত গেছে, নৌকা নৌকা নাই, গাড়ি নাই, কিছু নাই, তো একটা নৌকা ম্যানেজ করছে অনেক কষ্টে, লোকরা হাতে পায়ে ধরে যাবে, উনি বলতেছে যে তাড়াতাড়ি চলে আসতে হবে, যত দূর যাওয়া যায় যাবে, রিস্ক মনে করলে চলে আসবে, কারণ নাইলে যান নিয়ে ফিরতে পারবে না। তখন তো আমার ভয় ঢুকে গেছে, মানে কি যান নিয়ে ফিরতে পারবে না, মানে কি কেউ মারবে, কি হবে আসলে। তো আমরা চলে গেছি খাদিমনগর নামে একটা, খাদিমনগর উপজেলা অথবা ইউনিয়ন প্রবাবলি আলীনগর গ্রামে, ওই পর্যন্ত যেয়ে দেখি প্রথম আমি লাইফে সচক্ষে দেখলাম যে ঘরের ভিতর পানি ঢুকলে সিচুয়েশন কেমন হয়। যেমন একজন বৃদ্ধ মানুষ, আরেকজন ওনার ওয়াইফও বৃদ্ধ, উনিও বৃদ্ধ, দুইজন একদম কাঁপতেছে থরথর করে, ঘরের ভিতরে পানি, বিছানার উপরে পানি। আমি এটা যে মানে থাকে না যে আমরা পেপারে দেখছি, টিভিতে দেখছি, নিউজ অনেক শুনছি, আরেকটা হচ্ছে সামনাসামনি দেখা, এবং তখনও পানি বাড়তেছে, মানে বৃষ্টিও হচ্ছে। তো আমি তখন একটা লাইভ করি, করে আমি চেষ্টা করি যে দেশের মানুষকে জানাইতে, আমার কথা হচ্ছে যে মানুষ জানুক, এরপরে তারা ডিসিশন নেবে যে তারা হেল্প করবে বা করবে না, পরের কথা জানাই, জানানো শেষ করি।
শেষ করে ডিসিশন নেই যে আমি বুঝি, এখানে ওই দিন খোঁজ খবর নেই যে এরকম বুঝে গেছি তখন যে এই গ্রামে মোটামুটি এরকম ফ্যামিলি আছে আরো কয়েকশো, সো আমার অর্গানাইজড ওয়েতে হেল্প করতে হবে। তো আমি হচ্ছে এদিন ব্যাক করে আসি। আসার সময় হয়েছে কি, ঝড় শুরু হয়েছে, মারাত্মক ঝড়। ওইটার একটা ভিডিও আছে আমার কাছে, ওটা এখনো পাবলিশ করিনি, এটা হয়তো সামনে পাবলিশ করব। মানুষের কথাবার্তা শুনলে চেষ্টা করবো মানুষকে রিয়েল ফিলটা দিতে। আমি অনেক ভিডিও রেখে দিয়েছি যেগুলো বই পড়বে, যখন রিভিউ টিভি দিবে তখন আমি আবার রিয়েল ফিলটা দেওয়ার চেষ্টা করবো, এই যে দেখেন এই স্টোরির সাথে কানেক্টেড ভিডিও আছে এটা। তো ঝড় শুরু হয়েছে, মারাত্মক নৌকা উল্টায় যেতেছে। তো আমি সাঁতার পারি, কিন্তু আমাদের এখানে মাঝির ছেলে সাঁতার পারে না, বাচ্চা ছিল একটা আর একটা ছোট ভাই, দুজন সাঁতার পারে না। ঝড়ে তো ঠান্ডাও সহ্য হচ্ছে না, এর মধ্যে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে বিকট শব্দ করে। তো বৃষ্টিও ঝড়ও এরকম যে 30-40 হাত দূরে কিছু দেখা যেতেছে না, দিনের বেলা আকাশ একদম কালো হয়ে আসছে। এর মাঝে মাঝে বলছে যে গতকালকে থেকে পানি বাড়া শুরু হয়েছে, গতকালকে আমরা যে রোটে এখন যাবো এই রোটে বজ্রপাতে মারা গেছে একজন এবং ওর লাশ পাওয়া যায়নি। এ তো আরেক ভুতুর এক সিচুয়েশানে কি করি, বসে আছি, সন্ধ্যা হয়ে যাবে। এখন মাঝে ডিসিশন নিছে যে না, আমাদের সন্ধ্যার আগে এনিহাও ব্যাক করতে হবে, না হলে সন্ধ্যা হয়ে গেলে পরের কোনো পথ পাবো না। তো আলটিমেটলি যখন আমরা ব্যাক করি তখন আমাদের এই যে বাজারে এসে আমরা পৌঁছাবো, এই বাজারের ঠিক আগে একটা বড় ব্রিজ ছিল। তো এই ব্রিজের নিচে পানির একটা পাক ছিল, বিশাল করে পাক খাইতেছে। তা আমি তো পানির এলাকার মানুষ না, আমার এলাকায় একটা নদী আছে, এটা হলো মরা নদী, মানে এটার নাম কি জানো, নামটা ধলাই নদী প্রবাবলি। তো আমি তো দেখিনি এরকম পাক, পাকে কি করতে এটা তো জানি না। পাকটা দেখতেছি, মাঝিরে আমাদের একজন বলতেছে রুবেল নামে নৌকার লোকাল যে ঘুরান ঘুরান। মাঝির চোখে হচ্ছে বৃষ্টি কাটা কাটা, অনেক দ্রুত যা পড়তেছে, মাঝি এমনি করে আছে ছেলে দিকে তাকাইতেছে, মাঝির খেয়াল নেই, নৌকাটা ঘুরাইতে জাস্ট একটু দেরি হয়ে গেছে, নৌকাটা ইমব্যালেন্স হয়ে গেছে, ওর মাঝির কন্ট্রোলে নেই, নৌকাটা জাস্ট একদম পাকে, পাক যদি এখানে থাকে নৌকাটা এইভাবে পাকের দিকে চলে যেতেছে। তো এর মধ্যে আবার পাকে তাকাইলাম, ব্রিজে তাকাইলাম, মনে হয় ব্রিজ পড়তেছে, মানে থাকে না যে কিছু একটা নিশ্চয়ই গ্র্যাভিটিক ব্যাপার আছে যেটা আমি হয়তো বুঝবো না, কিন্তু তখন মনে হলো যে ব্রিজই পড়ে যেতেছে। বুঝার চেষ্টা করছে কি হইতেছে, ব্রিজ পড়তেছে, তারপর এই যে পাক, নৌকাও ঘুরে যাইতেছে, মানে ঘুরতেছে, বৃষ্টি বাতাস সব মিলে কেমন একটা সিচুয়েশন। এর মধ্যে নৌকা চলে গেছে, ইঞ্জিনে আগুন, মাঝি ইঞ্জিন বাড়াইতেছে বাঁচার জন্য, আগুন চলে গেছে, মাঝি ইঞ্জিন ছেড়ে চলে আসছে তার বাচ্চারে বাঁচাইতে, তার বাচ্চা লাভ দিতে নিছে, মাঝি এসে তার বাচ্চারে ধরে রাখছে। তো এখন আমি দাঁড়াই গেছি কিনারে যে লাভ দিব, কিন্তু আমি বুঝতেছি যে পাক এখানে লাভ দিলে আমি যতই সাঁতার পারি এখান থেকে উঠতে পারবো না। আমি পেপার টেপারে পড়ছিলাম যে বড় বড় পাকে বড় বড় সাঁতারুরাও বাঁচতে পারে না, এরকম সিচুয়েশন হয়। কি করা যায়, আমি দাঁড়াইছি, তো শ্রাবণ আমি দুজনই সাঁতার পারি, আমি শ্রাবণের দিকে তাকাই, ইশারা বোঝার চেষ্টা করছি লাভ দিব কে, শ্রাবণ মানা করতেছে লাভ দেওয়ার দরকার নেই, আর একটু দেখি। এর মধ্যে রুবেল গেল ইঞ্জিনে নৌকার, এখানে যে ইঞ্জিন অফ করে দিল, পাকের ওপর নৌকা, নৌকা কাইট হয়ে যেতেছে, আবার ইঞ্জিন স্টার্ট দিল, এবার হচ্ছে আগুনের ফুলকি বের হওয়া শুরু হলো, ইঞ্জিনও স্টার্ট নিল। আগুন জল অবস্থায় রুবেলের হাতের এদিকে আগুন জ্বলতেছে এই পাশে কাছে, রুবেল হচ্ছে এটা ধরে রেখে এমনি করে মাথাটা সরাই দিয়ে টান দিছে, কোনো রকম আমরা এখান থেকে সেভ হয়ে গেছি। তো এই যে একটা সিচুয়েশন, আমার কাছে মনে হয়েছিল এক মিনিটের জন্য যে বোধ হয় মারা গেলাম, অ্যান্ড ওই টাইম আমি যখন দাঁড়ায় আছি শক্ত হয়ে, মানে আমার মাথাও কাজ করতেছে না, যে মানে কি হইতেছে বুঝতেছি না। তাহলে এটা মাথায় আছে যে আমি যখন সিঙ্গাপুর থেকে বাসায় এসে বিদায় নিয়ে সিলেট আসছি, আম্মু আমাকে বলছিল যে বাবা সাবধানে ফিরে এসো। তা আমার তখন এক মুহূর্তের জন্য মনে হইতেছিল যে আমি বোধ হয় ফিরতে পারলাম না, শেষ বোধ হয়। এন্ড এইখানে কিন্তু আমি ওই মুহূর্তে দাঁড়ায় একবারের জন্য মাথায় আসছিল যে যদি বাঁচতে পারি তাহলে এখানে থাকবো না, চলে যাবো। যখন আমি নৌকা থেকে নামছি যে মুহূর্তে, তখন এরকম ফিল হয়েছে যে যেমন রুবেল হচ্ছে বাঁচাই দিল লোকাল মানুষ, তো ওদেরকে বাঁচানো আমার একটা কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে, পানিতে ওরাও বাঁচবে না, ওদের ঘর বাড়ি ডুবে যেতেছে। আরেকটা জিনিস মাথায় আসলো তখন যে সৃষ্টিকর্তা এর মধ্যে আবার আজান দিচ্ছে। তো অদ্ভুত একটা ফিলিং মাথায় আসলো যে একে তো কাঁপতেছি, শ্রাবণ কান্নাকাটি করতেছে, আমার জড়ায় ধরছে, মাঝি মাঝি ছেলের জড়ায় ধরছে, সব কান্নাকাটি, লোকাল লোকজন দৌড়ে আসছে, নৌকাটা জাস্ট একটা ওয়ালের সাথে বাড়ি খাইছে, ওখান থেকে আমরা উঠছি কোনো রকম। এই মোমেন্টে মাথায় আসছে যে আল্লাহ যেহেতু বাঁচাই দিছে, কোনো কিছু আর নিশ্চয় একটা রিজন তো আসছে। তখন আমি ডিসিশন নিয়ে নিছি ওই সময়ে যে এই বন্যার হচ্ছে আমি শেষ দেখে ছাড়বো, যে একদম শেষ দেখে তারপর যাবো, যাই হয় না হয়, ঠিক আছে। তো ওখান থেকে এই রোমাঞ্চকর যে বর্ণনাটা শুনলাম, এরকম আরো অনেকগুলো অভিজ্ঞতা এই বইতে আছে। আর পাঠক আপনারা কিন্তু বইটা পড়ে রিভিউ লিখবেন, এটা নিয়ে কথা বলবেন, কারণ তার সাথে বললেন যে অনেকগুলো মানে পাবলিশ করা হয়নি এমন ফুটেজ আছে আপনারা রিভিউ না করলে কিন্তু উনি ফুটেজ ছাড়বেন। আর পাঠকদের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা সাপোজ আমাকে পছন্দ করেন বা আমার কোনো একটা কাজ পছন্দ করেন বা গান পছন্দ করেন, নট নেসেসারিলি যে কোথাও ভালো না লাগলে আপনি গঠনমূলক সমালোচনা করবেন না, এরকম যেন না হয়। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা পড়ে একদম অনেস্ট অপিনিয়নটা লিখবেন,
আমি যেন দেখতে পারি হ্যাশট্যাগে ইউজ করবেন হচ্ছে বাইশের বন্যা বাংলা এবং ইংলিশে দিতে পারেন, আমি খুঁজে নিব। এতে করে যেটা হবে যে আমার নিজেকে তৈরি করতে আরও সহজ হবে, যদি গঠনমূলক সমালোচনা করার কিছু থাকে বা যদি বাজে হয় আমার কথা হচ্ছে বাজেকে বাজে বলবেন, ভালোকে ভালো বলবেন, তাহলে আমি অনেক খুশি হব। আচ্ছা দাসির ভাই, ধরেন এই যে একটা ক্রিয়েটিভ লাইনে গেলেন, মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, বিসিএস দেয়, জানা থাকে যে এইভাবে স্টেপ বাই স্টেপ প্রোগ্রেস, আপনার যে স্বপ্ন সে অনুযায়ী 10 বছর পরে কোথায় দেখতে চান নিজেকে? 10 বছর পরে আসলে প্রথমে যদি আমি বলি যে আমি কিন্তু একদম লেজিট গানের মানুষ, কারণ আমি কিন্তু গান দিয়ে আমার শুরু হয়েছে। এর পরবর্তীতে আমি টুকটাক মানুষকে হেল্প করার ট্রাই করছি, এটা আমার ছোটবেলা থেকে একটা টেন্ডেন্সি, অভ্যাস, এটা কারণ না আসলে এটা আমি আব্বুকে দেখে শিখছি। আব্বু ছোটবেলায় আমাকে নিয়ে যেত, অনেক সময় হয়তো একটা কোট পরে আছে শার্টের উপর, হয়তো নতুন কিনছে আমি জানি এক দুই মাস হয়েছে, তো ওইখানে হয়তো শীতকাল, সাপোজ কোনো গরিব মানুষ আব্বু কোট খুলে দিয়ে চলে আসতো, এই যে আনন্দগুলো দেখতাম যে আম্মু হয়তো এই যে ভিক্ষুকদেরকে ভিক্ষা দেওয়ার জন্য আলাদা করে চাল রেডি করে রাখছে বা আলাদা পাতিলে রান্না আছে যে ভিক্ষুক আসবে খেয়ে যাবে, কিন্তু তারপরে হয়তো আমি দেখতাম যে আম্মু খাবার শেষেও কিছু টাকা দিয়ে দিত, মানে এরপরে এই যে ওদের আনন্দ, ওই যে হাসি বা ওই যে আব্বু কাউরে দিলে যে হাসি, ওইটা দেখে আমার একটা লোভ জন্মে গেছিলো যে না আমার যখন সামর্থ্য হবে তখন আমি করবো। সো এই এই জিনিসটাতে যেটা হয়েছে কি যে আমার গান থেকেও অনেকে কিন্তু আমাকে গানের বাইরেও এইভাবে চিনে, বাট তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে দেখেন আমার কথা হচ্ছে যে আমাকে ডিমোটিভেট করবেন না, যে কাজটা আপনার পছন্দ আপনি এটা অ্যাপ্রিসিয়েট করতে পারেন, যেটা পছন্দ না এটা কিন্তু ইগনোরও করতে পারেন। সো গান রিলেটেড যাদের স্বপ্নের কথায় আসি, গান রিলেটেড আমি চাই যে আমি কিছু মৌলিক ভালো আরও কিছু গান করব, অবশ্যই চেষ্টা করবো একটু রেগুলার হইতে, প্রবাবলি আমার অডিয়েন্স কেন আমার মারবে জানে, আমি দুই তিন বছর ধরে মোটামুটি গানের বাইরে কিছু বেশ কিছু গান করব। আমি চাই যে কিছু ইংলিশ গানও করার ইচ্ছা আছে সামনে, যেন আমি চাই যে ইউরোপে অ্যাজ এ বাংলাদেশি হিসাবে ওদের ভাষায় কোনো গান গিয়ে ওইখানে স্টেজ মাথায় আসতে এবং মানুষ যেন বলে যে না, সাপোজ ফিলিপাইন থেকে বা সাউথ আফ্রিকা থেকে বা ইউএসএ থেকে মানুষ বলে যে না তাসরিফ ফ্রম বাংলাদেশ আসছিল, মানে লাইক এরকম একটা ফিল ওরা পায় যে না বাংলাদেশের একটা ছেলে আইসা কাপায় রেখে গেছে এই জিনিসটা। আর আর যদি এইদিকে বলি মানুষের জন্য, এইদিকে হচ্ছে আমার একটা ড্রিম আছে, এটা হচ্ছে বৃদ্ধাশ্রম আর এতিমখানা কোলাপ করে করার। আচ্ছা, তাহলে হয় কি যে আমি বৃদ্ধাশ্রমে গেছি, আমি এতিমখানাতেও গেছি, আমি সময় কাটাইছি, অনেক সময় হয়তো কোনোটা ভিডিও আসছে ম্যাক্সিমামে আসে নাই, সবসময় করা হয় না, কিন্তু বৃদ্ধাশ্রমে ওনারা কি মিস করে যে বাচ্চা যদি থাকতো বা ওনাদের ছেলে মেয়েদেরকে মিস করতো, বয়স হয়ে গেছে, বা নাতি নাতনিদেরকে কিন্তু মিস করে। আর এতিম যারা এরা কিন্তু বাবা মায়ের আদরটা পায় না বা দাদা নানি এদের আদরটা পায় না, তো আমি চাই যে একটা কোলাপ করে এরকম করতে ভবিষ্যতে, এন্ড আশা করি আমার সামর্থ্য হবে আমি করতে পারবো, কারণ আমি আমার ড্রিম মানে চেস করতে থাকি কখনো ছাড়ি না, মানে একদম আমার কথা যে পর্যন্ত যাওয়া লাগে আমি দেখবো যে কোন পর্যন্ত যাওয়া লাগে, না হইলে না হবে, না হইলে আল্লাহ যদি না চেতে হবে না, কিন্তু চেষ্টা করবো, এটা একটা ড্রিম আছে। আর এই তো যত বেশি মানুষকে হেল্প করতে পারি। আচ্ছা, প্রত্যেকটা মানুষের সাফল্যের পেছনে কিন্তু অনেকের অবদান থাকে, আপনাকে যদি বলি কোন তিনটা মানুষকে আপনি বলবেন আজকের এই তাসরিফ হওয়ার পেছনে সবচেয়ে ভূমিকা রেখেছেন? সবচেয়ে বেশি অবদান আমি বলবো যে আমার আপন বড় ভাই কেন তানভীর সিদ্দিকী সজীব, দাদামণি বলে ডাকি যাকে আমি, দাদামণি, এরপরে হচ্ছে আম্মু, এরপরে হচ্ছে আমার ছোট ভাই। আচ্ছা, দাদামণি তো আমাকে সবসময় সাহস দিত, আর আম্মু হচ্ছে আমার মানসিকভাবে আমাকে অনেক আগায় রাখতো সবসময়, যে সাপোজ আমি একটা কিছু কনফিউশনে আমি এটা কি পারবো, আম্মু তো অবশ্যই তুমি পারবা, তুমি পারবা, সবাই পারলে তুমিও পারবা, এখানে আম্মু এটাও বলতো যে কেউ যেটা পারবে না সেটাও তুমি পারবা, তুমি চেষ্টা করো, মানে এরকম একটা ব্যাপার। আর তানজিবেরটা দিয়ে দিলাম, হ্যাঁ, কারণ তানজিব হচ্ছে কি সহ্য করতো সব, আমি সাপোজ গান লিখতেছি, আইসা একটা গান লিখছি দেখতো কেমন হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু আমি বুঝতেছি ওর এক্সপ্রেশন দেখে ভালো লাগে নাই, এই যে একটা থাকে না সহ্য করতে থাকা, সবসময় পাশে থাকা, সবসময় সাপোর্ট দেওয়া, এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। বইয়ের শেষ প্রান্তে এসে একটা লাইন বলতেই হয় যে বইয়ের একদম শুরুতে উনি লিখেছেন যে শূন্য থেকে সামান্য হবার যে যুদ্ধে আমি লিপ্ত হয়েছি তা শুধু মানুষ হয়ে বাঁচতে নয় বরং মানুষের জন্য মানুষ হয়ে বাঁচতে। আর এই এক লাইনে কিন্তু আমাদের তাসরিফ তার পরিচয়টা উঠে আসে, মানুষের জন্য, গানের জন্য, ভালোবাসার জন্য। নিজেকে গানের মিস্ত্রি হিসেবে পরিচয় দেন তিনি, আমরা কি অনুষ্ঠানের শেষ লগ্নে দুটো লাইন শুনতে পারি আপনার গলায়? আচ্ছা, হ্যাঁ, শোনা যায়। আমি তো নানান রকমেরই গান করি, তো একটু প্রতিবাদী টাইপের একটা গান, এটার আমি দুই চারটা লাইন গাই। এটা হচ্ছে, গানটার নাম হচ্ছে রাজার রাজ্যে সবাই গোলাম, এবং এই গানটা হচ্ছে নিজের ভেতরের রাজাটাকে নিয়ে, নিজের ভেতরের একটা রাজা আছে আমার বিশ্বাস, এবং এই রাজাটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমরা ভালো করতে পারবো মানুষের। তুমি ভালো ভাবে বাঁচতে চাবে,
তবে তোমার শাস্তি হবে, ভাবছো তুমি বিচার চাবে, এবার বোকা সব হারাবে, বললে কথা আসতে বলো, কিংবা রাজার কথায় চলো, এদিক সেদিক পা বাড়ালে, তবেও তুমি সব হারালে, এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষই আলোর দ্বারে, এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি ভেসে, থামব কোথায় অবশেষে, রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। যাক, খালি গলায় এত সুন্দর গান অনেকদিন পরে শুনলাম। তাসরিফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমার যেটা ভালো লাগলো যে গল্পগ্রাফিতে আমাদের যে মূল লক্ষ্যটা সেটা হচ্ছে যে পজিটিভিটি, যারা ভালো কাজ করছেন, যাদের থেকে আমাদের শেখার আছে, তাদেরকে উপস্থাপন করা এবং তাদের গল্পগুলো, তাদের যে ব্যক্তিগত জীবন সেটা আপনাদের সামনে তুলে ধরা। সো তাসরিফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এতখানি সময় দিলেন, আমাদের সুন্দর করে আপনার লক্ষ্য, আপনার গন্তব্য সেগুলো বললেন। আর ওনার যে কথাটা আছে, গঠনমূলক সমালোচনা থাকবে, তবে সমালোচনা আমরা করছি শিল্পের জন্য, শিল্পের থেকে আমরা কি নিচ্ছি, ওনার পজিটিভ ব্যাপারগুলো আমাদের ভিতরে ধারণ করতে পারছি কিনা। আমি মনে করি যে যারা ওনাকে থেকে অনুপ্রাণিত হবে ভালো কাজ করতে, মানুষের পাশে দাঁড়াতে, সেটা ওনার জন্য সত্যিকারের প্রাপ্তি। সো দেখা হবে আবারও গল্পগ্রাফির নতুন কোনো পর্বে নতুন কারোর সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।